সমূহ সংক্রান্ত নিয়ম নীতির তোয়াক্কা না করে পৌর নিগমের যখন খুশি তখন বরতলা বাজার এলাকায় জঞ্জাল পরিষ্কার অভিযান। এতে যানজট সৃষ্টির ফলে পথচারীদের দুর্ভোগ, বাজার করতে আসা সাধারণ মানুষ বিভ্রান্ত নাজেহাল। রাস্তার পাশের আবর্জনা পরিষ্কারের ক্ষেত্রে সময় সংক্রান্ত নিয়ম নীতি রয়েছে। যেখানে নিয়ম রয়েছে রাত 11টা থেকে সকাল 8টা পর্যন্ত জঞ্জাল সাফাই করতে হবে, সেক্ষেত্রে পৌর নিগমের কর্মীরা নিয়ম বহির্ভূত ভাবে যখন খুশি তখন রাস্তার জঞ্জাল সাফাইয়ে অভ্যস্ত। মঙ্গলবার সকালেও বরতলার দশমিক হাট রোডে ঠিক সে চিত্রই পরিলক্ষিত। সকাল 9টার পর নিগম কর্মীরা রজার দিয়ে এসে এই জঞ্জাল সাফাই অভিযানে নামলো। তাতে ওই সড়কে যানজট হয়ে এক দুর্বিষহ পরিস্থিতি। বাজার করতে আসা সাধারণ মানুষ দুর্ভোগের সম্মুখীন হয়ে বিভ্রান্ত। অসময়ে এই আবর্জনা সাফাই কাজের জন্য সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন বলে জানালেন স্থানীয় জনিক ব্যবসায়ী। শুধুমাত্র ব্যবসায়ী ক্ষতি নয়, পৌর নিগমের এই অসময়ে জঞ্জাল আবর্জনা সাফাই কাজের জন্য যেমন অফিস টাইমে যানজট তৈরি হচ্ছে, তেমনি যে কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই বিষয়ে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের অনতি বিলম্বে হস্তক্ষেপ জরুরি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবন।